আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তিন ভাই ও একজন জালিম বাদশার একটি বিস্ময়কর ঘটনা আপনাদের সামনে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহি আলাই উনুল হেকায়েত গ্রন্থে আবু আলী জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, সামদেশে এক পরিবারে তিন ভাই ছিল। তাদের সময় তারা বড় বাহাদুর ও বীর বলে খ্যাত ছিল। তারা সর্বদা কাফেরদের সাথে সংগ্রাম করত। কোনো এক যুদ্ধে রোমের বাদশাহ তাদেরকে বন্দী করে ফেলল। তোমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে আমার রাজত্ব তোমাদের দান করব এবং আমার কন্যাদেরকে তোমাদের সাথে বিবাহ দেব। কিন্তু তারা সেটি অস্বীকার করল এবং চিৎকার করে বলে উঠল, হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন। এটা শুনে বাদশাহ প্রচণ্ড রেগে গেল এবং তিনটি প্রকাণ্ড ডেক তোলপূর্ণ করে তিন ভাইকে আগুনের উপর চাপালেন। একাধারে তিন দিন পর্যন্ত অগ্নি প্রজ্বলিত হতে লাগল। এদিকে প্রত্যহ তাদেরকে ডেকের নিকট নিয়ে গিয়ে বলতে লাগল, তোমরা নাসারাদের ধর্ম গ্রহণ করো, নসেদ এই ডেকে নিক্ষেপ করব। তারাও সবসময় অস্বীকার করতে লাগল। চতুর্থ দিন পালাক্রমে প্রথমে বড় ভাই ও পরে দ্বিতীয় ভাইকে ডেকে নিক্ষেপ করা হল। তারপর তৃতীয় ভাইকে বুঝিয়ে বলতে লাগল এবং অনেক চেষ্টা করতে লাগল যেন নাসারা ধর্ম গ্রহণ করে, কিন্তু সে কিছুতেই গ্রহণ করল না, অস্বীকার করল। ইতিমধ্যে একজন অগ্নিপূজক এসে বলল, বাচ্চা নামদার, আমি তাকে ধর্মান্তরিত করতে পারব। এবং সে বলল যে আরববাসীরা নারী জাতিকে অতি সহজ ভালোবাসে। আমার একটি পরমা সুন্দরী কন্যা আছে, তাকে এই কন্যা দান করলে সে ইসলাম ধর্ম ত্যাগ করবে। এ কথা বলে সে ৪০ দিন সময় নিল এবং সে অগ্নিপূজক তাকে বাড়ি নিয়ে তার মেয়ের হাওয়ালা করে দিয়ে মেয়েকে বলল, এই লোকটিকে তোমার বশে এনে ধর্মান্তরিত করে দিবে। মেয়ে বলল, নিশ্চয়ই আমি এ কাজ সম্পন্ন করব, আপনি নিশ্চিন্তে থাকুন। যুবক সারাদিন রোজা রাখে এবং সারা রাত ইবাদত করে কাটাতে লাগল। এইভাবে এক মাস অতিবাহিত হল, কিন্তু সে রমণীর প্রতি ভ্রুক্ষেপও করল না। একদিন তার পিতা জিজ্ঞাসা করল, তোমার কাজ কতদূর অগ্রসর হয়েছে? মেয়ে বলল, তার দুই ভাই প্রাণ ত্যাগ করায় সে চিন্তিত, সেজন্য আমার দিকে আকৃষ্ট হয় না। আমাকে তার সাথে অন্য শহরে পাঠিয়ে দিন এবং বাচ্চার নিকট হতে আরও সময় নিন। তদনুসারে তাদেরকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হল। সেখানেও যুবক পুরাদিন রোজা রাখে এবং সমস্ত রাত্রি ইবাদত করে কাটাতে লাগল, রমণীর প্রতি দৃষ্টিপাতও করল না। নির্ধারিত সময়ের শেষ রাত্রে ওই রমণী তাকে বলল, হে যুবক, তুমি তোমার প্রভুর আদেশ পালনে ও তাবেদারিতে পূর্ণতা প্রাপ্ত হয়েছ। তোমার প্রতিপালক আল্লাহ সত্য, আমিও তোমার ধর্ম গ্রহণ করলাম এবং পূর্বপুরুষের বাতিল ধর্ম ছাড়লাম। যুবক বলল, কি কৌশলে আমরা এই স্থান থেকে পলায়ন করতে পারি? রমণী একটি বলিষ্ঠ অশ্ব নিল। উভয়ে অশ্বে আরোহণ করে পুরো রাত্রি পথ চলত এবং পুরো দিন লুকিয়ে থাকত। এক রাত্রে পথ চলছে, এমন সময় কয়েকজন অশ্বারোহীর আওয়াজ শুনতে পেল। একটু পরেই সে যুবক দেখতে পেল অশ্বারোহীরা তার ওই দুই নিহত ভাই, তাদের সাথে ফেরেস্তাও ছিল। যুবক সালাম দিয়ে জিজ্ঞাসা করল, তোমরা তো নিহত হয়েছিলে, এখন কি করে এখানে এলে? তারা বলল, আমাদের মৃত্যু এরূপ ছিল যে আমরা ডেকে ডুব দিয়ে জান্নাতুল ফিরদাউসে উপনীত হলাম এবং আল্লাহতালা আমাদেরকে তোমার সাথে এই রমণীর বিবাহ দেওয়ার জন্য প্রেরণ করেছেন। অনন্তর বিবাহ কার্য সম্পন্ন করে তারা যেখান হতে এসেছিল সেখানে চলে গেল। যুবক নববিবাহিতা স্ত্রীকে নিয়ে স্বদেশে পৌঁছাল। সাথে সাথে এই ঘটনা দেশময় ছড়িয়ে পড়ল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।